হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিজে নিজে। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে ট্রাভেল এজেন্সি ছাড়া আপনারা কীভাবে শেনজেন বিষয়ের জন্য আবেদন করবেন। তো অনেকেই জানতে চাইছেন এই বিষয়টা, যে ট্রাভেল এজেন্সি ছাড়া নিজে নিজেই কীভাবে বা কীভাবে প্রস্তুতি নিতে হয় বা কীভাবে শেনজেন বিষয়ের জন্য আবেদন করতে হয়। তো আমরা আজকের এই ভিডিও, তো আজকে ভিডিওতে আমরা জানাবো ট্রাভেল এজেন্সি ছাড়াই শেনজেন বিষয়ে আবেদন করবেন যেভাবে, সব বিষয়ে আমরা বিস্তারিত আজকে জানাবো। তো বন্ধুরা, মূল ভিডিওতে যার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা, কৃতজ্ঞতা। তো বন্ধুরা, ইউরোপে ভ্রমণ করতে ইচ্ছা হয় না কার? সবারই মোটামুটি অনেকেই আছে যারা ইউরোপে যেতে চায়। সব দেশের পর্যটকরা এই মহাদেশে বেড়াতে চায়। ইউরোপে আকর্ষণীয় অসংখ্য গন্তব্য, স্থাপনা, প্রাকৃতিক সৌন্দর্য আছে যেগুলো ভ্রমণ প্রবাসীদের ভ্রমণে উৎসাহিত করে তুলে নিঃসন্দেহে। তাই প্রতি বছর পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে শেনজেন বিষয়ে। ইউরোপ তথা শেনজেন দেশগুলোতে পর্যটন কিংবা যে কোনো কাজে প্রত্যেক ব্যক্তি সর্বোচ্চ 90 দিন অবস্থান করতে পারেন। এই জন্য পেতে হয় শেনজেন ভিসা। এক ভিসাতেই 26টি দেশ বেড়ানো যায়, তাই এইটি ভ্রমণকারীদের কাছে আরাধ্য। শেনজেন ভিসার জন্য কীভাবে আবেদন করতে হয় তা জানতে আগ্রহী অনেকে আমাদের জানতে চান। তো আজকে আমরা চেষ্টা করব এই বিষয়ে জানানোর জন্য। তো প্রথমে আমরা জেনে নিই যে শেনজেনভুক্ত দেশ আসলে কোনগুলো। তো বর্তমান শেনজেন ভিসা দিয়ে থাকে যে সমস্ত দেশ, সেটা হচ্ছে অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক রিপাবলিক, ডেনমার্ক, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিখটেনস্টাইন, লিথুনিয়া, লাক্সামবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড। এই কয়টা দেশ বর্তমানে শেনজেন ভিসা দিয়ে থাকে। তো শেনজেন ভিসার জন্য আবেদনের পরিকল্পনার সময় কয়েকটি বিষয় আপনারা মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে 3-4 মাস আগে ভ্রমণের পরিকল্পনা করবেন। ইউরোপের যেসব দেশ বা শহর কাছাকাছি সেগুলো নির্বাচন করলে বেড়ানো সম্ভব হয়। এতে করে খরচ কম লাগে আর সময় বাঁচানো যায়। এক্ষেত্রে পূর্ব ইউরোপ বা পশ্চিম ইউরোপের দিকে যাওয়া বুদ্ধিমানের কাজ। বিমানের রিটার্ন টিকিট কম টাকায় বুকিং দিয়ে নিয়মিত গবেষণা করতে হয়। এক্ষেত্রে হ্রাসকৃত মূল্যে টিকিটের খোঁজ পেতে 4-5টি বুকিং ওয়েবসাইট ব্রাউজ করা যেতে পারে। ছুটির দিন বাদে ভ্রমণের তারিখ বেছে নিলে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। তবে ভিসা পাওয়ার আগে কোনোভাবেই টিকিট কেটে কেনা যাবে না, শুধু বুকিং দিলেই চলবে। অবশ্যই টিকিট কাটবেন না, শুধু বুকিং দিয়ে রাখবেন। ফ্লাইটের মতো হোটেলও আগাম বুকিং দিন। এক্ষেত্রে টাকা ফেরতযোগ্য অপশন বেছে নিতে হবে। ভিসা না পেলে কিংবা অন্য কোথাও থাকার পরিকল্পনা করলে অথবা কোনো যে কোনো সময় অন্য বিকল্প কিছু নির্বাচন জন্য পুরো বুকিং বাতিল করা যায়। পরিবারের সঙ্গে গেলে 2-3 তারকা মানে হোটেল বুকিং দিলে ভালো। বন্ধুদের নিয়ে গেলে দল বেঁধে হোটেলে বেছে নিতে পারেন। ব্যাংকে ছিল সহ নিজের অ্যাকাউন্টের প্রয়োজনীয় সব কাগজপত্র সংগ্রহ করবেন। বিবাহিত কিংবা অবিবাহিত হলে বিয়ের সনদ, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, সেভিং স্টেটমেন্ট ও অন্যান্য কাগজ নিয়ে যেতে হবে, যার মাধ্যমে নিজের মোট অর্থ দেখানো যায়। চাকরিজীবীরা কর্মস্থল থেকে অনাপত্তিপত্র, নো অবজেকশন সার্টিফিকেট সংগ্রহ করে নেবেন, যাকে বলে NOC। এর সুবাদে ভিসা বাতিলের আশঙ্কা কমে যাওয়ার পাশাপাশি অনেক ক্ষেত্রে সহায়ক হয়। অভ্যন্তরীণ ফ্লাইট কিংবা বাসের টিকিট আগাম বুকিং দিন। ইউরোপের বিভিন্ন শহরে কম ভাড়ায় বাস ও বিমান চলাচল করে, তবে সেখানে ট্রেন ব্যয়বহুল, তাই এই বাহন এড়ালে টাকা বাঁচবে। মানে ট্রেনে ওঠার চিন্তা আপনার করিয়েন না। বিমানে বিমা প্রতিষ্ঠানে গিয়ে ট্রাভেলসের হেলথ ইন্স্যুরেন্স করিয়ে নিন। ইউরোপে ভ্রমণের জন্য এটি অবশ্য লাগবেই, মাস্ট বি। বাংলাদেশের শেনজেন ভিসার বিমা প্রদানের ক্ষেত্রে শেনজেন কর্তৃপক্ষের অনুমোদিত নির্দিষ্ট কিছু ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। ব্যাংকের কাগজপত্র, হোটেল বুকিং, বিমা, অন্তর্নগর ফ্লাইটের বুকিং কিংবা বাসের টিকিট পিন দিন। আবেদনের 3 মাসের মধ্যে তোলা নির্ধারিত, তবে 2 কপি ছবি লাগবে। আবেদনে শেনজেন দেশ থেকে ফেরার উল্লেখ করা তারিখ পর কমপক্ষে 6 মাস মেয়াদ আছে এবং পাসপোর্ট থাকতে হবে। যেসব কাগজে স্বাক্ষর প্রয়োজন সেগুলো নিজের নাম লিখুন। প্রথমে যে দেশে যাবেন সেই দূতাবাসের অ্যাপয়েন্টমেন্ট নিন। বাংলাদেশ ক্ষেত্রে অনলাইনে ফ্রান্স দূতাবাসের ওয়েবসাইটে গিয়ে আবেদন পূরণ করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। অ্যাপয়েন্টমেন্ট দিন নির্ধারিত সময়ে 15 মিনিট আগে হাজির হবেন। সব কাগজপত্র দূতাবাসের ভিসা অফিসারের কাছে জমা দিন। সাক্ষাৎকারের তিন সন্তুষ্ট হলে ভিসা ফি চাইবেন। শেনজেন ভিসার মূল্য 60 ইউরো থেকে
বাড়ি আসিরও করা হয়েছে। আগামী 2 ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে। টাকা প্রদানের পর ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। ভিসার জন্য আবেদনের কমপক্ষে 15 দিন অপেক্ষা করুন, দেশ বেঁধে 11 দিন 21 দিন লাগতে পারে। নতুন নিয়ম অনুযায়ী 2 ফেব্রুয়ারি থেকে ভ্রমণের 6 মাস আগে আবেদন করা যাবে। একবার সেঞ্জেন ভিসা পেয়ে গেলে ইউরোপের পর্যটকদের দারুণ সময় কাটবে নিঃসন্দেহে, যতটা সম্ভব খরচ কম রাখতে। এখানে একটা টিপস আমরা লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, যারা ইউরোপের সেঞ্জেন ভিসা যেতে চান বা সেঞ্জেন ভিসা যাওয়ার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই কাজে লাগবে বলে আমরা আশা করি। যে যারা ইউরোপের সেঞ্জেন ভিসা যেতে চান তাদের ক্ষেত্রে যে যে কয়েকটা যে ভিডিওতে কয়েকটা কথা বললাম, এগুলো আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। দেখার পর আপনারা সিদ্ধান্ত নেবেন যে আসলে এগুলো সব কিছু আপনারা রেডি আছে কি না, বা সব কিছু করতে পারবেন কি না। সেক্ষেত্রে আপনার যেভাবে সেঞ্জেন ভিসা আবেদন করবেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আবেদন করে নেবেন। আশা রাখি কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, তার আগে যাওয়ার আগে একটি কথা বলে রাখি, যারা ইউরোপে চাকরি খুঁজছেন বা চাকরি করতে চান, তারা অবশ্যই একটি ভালো মানের ইউরোপ ওয়েস্টার্নের সিবি এবং কভার লেটার দরকার। যাদের ইউরোপ ওয়েস্টার্ন সিবি এবং কভার লেটার দরকার, আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন, আমরা চেষ্টা করব আপনাদের একটি সুন্দর সিবি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।